হ্যালো ফেন, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল কাজ সেরে ছাদে পা চাল দিতে চলে এলাম। তো দেখো কত সুন্দর লাগছে। আমি ছাদে সকালবেলা খুবই কমই আসি, তো আজকে এলাম, একটু ভালো লাগছে বেশ। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে। তো আজকে মেয়ের এক্সাম, তো তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে, ফার্স্ট এক্সাম। তার আগে পিটি, হাতের কাজ এইসব হয়ে গিয়েছে। আজকে ফার্স্ট এক্সাম মানে লিখিত লিখা, তো তাড়াতাড়ি কাজটাই সারতে হবে। চলো পরের পর কী করছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো, আমার ভিডিওতে চোখ রাখো। তো গাইস, সকাল সকাল আমার রান্না বসে গিয়েছে, তার কারণ আজকে মেয়ের পরীক্ষা, তাই তাড়াতাড়ি রান্নাটা ফার্স্ট করে নিচ্ছি। আর এই যে দেখো, ওইখানে ভাত বসে গিয়েছে, ভাত হয়ে আসতে প্রায়, এবার নামিয়ে নেব। আর এইদিকে হচ্ছে ওই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ বলতে তোমাদের দাদাভাই আজও বাজার গিয়েছিল, তো এই চিংড়ি মাছ, পালং শাক ডাক দিয়ে একটা ঘ্যাঁট হবে, আর কড়ই শাক ভাজা, আর হচ্ছে মাছের ঝাল এই কোটা। আর এই যে দেখো চেঙা মাছ দেখছো, এটাও আজকে এনেছে, চিংড়ি মাছ আর চেঙা মাছ আজকে এনেছে। আর কালকে যে মাছ এনেছিল তার মাছ এই কোটা ফ্রিজে ছিল। এই যে চেঙা মাছ আছে, তো মেয়ে কালকে বায়না করে বলেছিল, বাপি তুমি বেশি করে চেঙা মাছ আনো নি কেন? তাই আজকে আবার তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, কচু, চিংড়ি মাছ আর এই যে চেঙা মাছ এনেছে। তো এই যে চিংড়ি কোটা ভাজছি, এই যে চিংড়ি কোটা ভাজছি, এই চিংড়ি কোটা পালং শাকের ঘেঁটে দেওয়া হবে। আর ওইদিকে তো ওইদিকে দেখতে পাচ্ছ, ওই যে পালং শাক এক আঁটি কেটে যে ধুয়ে রাখা হয়েছে ঘেঁটে দেওয়ার জন্যে, আর কড়ই শাকটা তো ভাজাই হয়ে গিয়েছে। আর ওইদিকে দেখো আজকে আলু, মূলো, বাঁধাকপি, টমেটোর আর অনেক বরবটি এইসব সবজি এনেছে। ওইদিকে পেঁয়াজ, আদা, রসুন এইখানটা, এই যে এই এই চিকটা, এগুলো এনেছে। ওগুলো সব গুছিয়ে নেবো, তো আগে রান্নার ঝামেলাটা মিটিয়ে দেয় আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দেয়। তো তোমাদের দাদাভাই আজকে বাসে পাঠাবে না, ওকে পুরো ডাইরেক্ট স্কুলে দিতে যাবে। তো আগে মেয়ের ঝামেলাটা মিটিয়ে দেয়, তারপরে এইসব গোছগাছ করব। তো চলো রান্নাটা করে নিচ্ছি, আর এখনও কচু রচু কিছুই কাটা হয়নি, কাটতে হবে। তো চলো রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো। এইদিকে তোমাদের দাদাভাইকে যে মুড়ি দিয়ে গেছিলাম, মুড়ি খেয়ে নিয়েছে, খাওয়া হয়ে গেছে, এইমাত্র খেলাম, এবার মেয়েকে স্কুল নিয়ে যেতে হবে, আজকে প্রচুর ব্যস্ততা আছে। আর এই যে এইদিকে বাবু দরজাটা খোল, ঘরটা অন্ধকার না। আর এইদিকে যে শশা চানাচুর দিয়ে মুড়ি দিয়ে গেছিলাম, ও খেয়ে নিয়েছে। আর এদিকে মেয়েকে যে খাইয়ে দেবো, আকপাক করে আর কিছু রেঁধে দিতে পারলাম না, বাকি রান্নাটা পরে করব। এই যে একটু শাক ভাজা দিয়ে দেবো, মাছ ভাজা, দুটো চিংড়ি মাছ, ফ্যান মারা ভাত, এইগুলো দিয়ে খাইয়ে দেয় আপাতত। না শাক খাবেনি, হাত লেড়ে দিচ্ছে। আর ওই যে মেয়ে কিছু নয়, পোকার মতো খেতে হয় শাক ভাজা। আর এই যে মেয়ের আজকে এক্সাম আর কি। আর বাবু চুল ভিজে, চুল কিরকম গুটিয়ে নিয়েছিস কেন? তো চলো খাইয়ে দেই, দেরি হয়ে যাচ্ছে। আর ওইদিকে যে টাইমটাও দেখাচ্ছি, এই যে 10:11 হয়ে গিয়েছে। তো চলো খাইয়ে দেই তাড়াতাড়ি, তারপরে কাজ করা আছে অনেক কাজ। মেয়ে ওইদিকে স্কুলে চলে গিয়েছে, আর মিনিকে ডাকতেই পিছন পিছন চলে আসছে, মাছ দিতে খাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন সন্ধে নেমে গিয়েছে, যে মাম, তো এখন সন্ধে নেমে গিয়েছে, আর এখনও বিছান ছেড়ে উঠছি না। আর এইদিকে নাক কাটতে কাটতে মানে দিন কেটে যাচ্ছে। তো এই ঠান্ডাকালে মানে পুরো শীতকালটাই আমার শুধু হেঁচো পড়বে আর নাক কাটতে হবে, এত ঠান্ডার ধার। এই যে রুমালটা মাথা গোড়া নিয়ে শুয়েছি। আর ওই যে মেয়ের পরীক্ষা, ওকে এবার তুলবো, পড়তে বসাবো। কালকে আবার কী পরীক্ষা আছে মাম? হিন্দি। কালকে আবার হিন্দি আছে। তো আর এইদিকে যে কত জামা কাপড় কেচেছি, সব এগুলো ভাঁজ করতে হবে, এগুলো সব ভাঁজ করব, মাথা রাতা হিঁচুরবো, মানে চিরুনি দেবো মাথা, একটু সিঁদুর পরবো। আর দেখি সন্ধেবেলা কী টিফিন খায়, মাম কী খাবে?
কিছু একটা বানান, কিছু একটা বানাতে বললো, তো দেখি কি করা যাক, তো সেটা বানাবো, বানিয়ে এবার খাইয়ে ওকে পড়তে বসাবো। আর কালকে হিন্দি আছে বলে অতটা চাপ নেই, তো একটু হিন্দি দেখে তারপরের দিন যে সাবজেক্টটা আছে সেটা নিয়ে পড়বে। তো চলো কাজগুলো করে নেই পরের পর। তো এই যে আমার ম্যাগি বানানো হয়ে গিয়েছে, ম্যাগি আজকে সিদ্ধ করে দিয়েছি, ডিম টিম দিয়ে করিনি কারণ পরীক্ষা বলে, তো একটু সিদ্ধ করে দিয়েছি। আর ওইদিকে যে মেয়ে নেচেই যাচ্ছে, নেচেই যাচ্ছে, গান করে যাচ্ছে, আবার লজ্জা পেয়ে গেছে, লেখে লে, হ্যাঁ বন্ধ কর। মেয়ের ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার মেয়েকে একটু পড়তে বসাবো কারণ পরীক্ষা, তাই তো তাই জন্য ভিডিওটার বেশি বড় করছি না। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো কাল।